আজকে আমার প্রস্তুতটা ন প্রস্তুত কাজ বলতে বাসায় ব্যাক করতে হবে আমার বউকে আনতে। আমি খুবই বিরক্তিকর একটা অবস্থা আছে, কারণ আমার ফোনের না ফোন আই মিন সিম কার্ড লক হয়ে গেছে। সো আমার যেতে আজকে অনেক প্রবলেম হবে, আমি বুঝতে পারতেছি। ও আজকে অনেকটা সানি ডে, ওয়াও, বাইরে অনেক রোদ বা তাপ সেরকম নাই, আই মিন হিউমিডিটি খুবই কম মনে হইতেছে। ও সুন্দর লাগতেছে। দশতলার উপর থেকে আসলে বাইরের ভিউটা একটু অন্যরকম লাগতেছে। পারফেক্ট। গতকাল আমার ওই এগুলো যে আমার কোম্পানি থেকে আমি যা যা পাইছিলাম দেখাইছিলাম রাতে, সেগুলো আমি ওটা আর কি নিতে শিখেছে। শেষ। আমার হাতে একদমই সময় নাই, আমি 11টার বাস ধরবো, মেবি আর মাত্র 40 মিনিট আছে এখানে। 40 মিনিটের মধ্যে আমার রেডি হতে হবে। খুব বেশি কিছু খাইতেছি না, জাস্ট আমি একটা কাটার রুটি আর এটা আছে আমার নিউট্রেলা চকলেটটা আর কি, এটা মিশিয়ে 2 পিস রুটি খেয়ে এখন দৌড় দিব। বিজি লাইফ, দৌড়ের উপর বিরক্ত হয়ে যায় মাঝে মধ্যে, দেখা যায় ফুটে যাচ্ছে না। আজকের আবহাওয়াটা আসলে অনেক দারুণ ছিল, চারিদিকে রোদ, কোনো ধরনের তাপ ততটা লাগে নাই, বাতি জ্বলে আছে। এখানে চাপ দিব, চাপ দেওয়া শেষ, এখন ওয়েট করি। সামনে বাস আসবে, বাস ধরার জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছি। এই তো বাস চলে আসছে, এটা আমাকে নিয়ে যাবে নর্থওয়েস্ট জেন্ট্রুম, এবং মাত্র 3 মিনিট লাগবে সেখানে যেতে। এবং সেখানে যাওয়ার পর আমাকে আন্ডারগ্রাউন্ড মানে পাতাল ট্রেন ধরতে হবে। বাসের ভিতরে অবস্থা অনেক সুন্দর, প্রায় সব বয়সীদের জন্য এক্সট্রা সিট বা যাদের বেবি আছে তাদের জন্য এক্সট্রা স্পেস আছে। ও একজন ডগ নিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে, ভালোই দেখতে অনেক সুন্দর চারপাশ। সামনে এখন দেখা যাবে কিছু বাসা, যেগুলো আসলে অনেকটা মানে কি বলবো, যখন বাসে যাই তখন মনে হয় যে ওয়াও এই বাসাগুলো এত সুন্দর লাগে যখন রোদ পড়ে বাসের উপরে। এই বাসাগুলোর বিশেষ একটা দিক হচ্ছে যে এগুলোর ভেতরে আসলে মানে গরমের সময়ও ঠান্ডা থাকে, বিষয়টা আসলে মজাদার একটা বিষয়। দেখা যাচ্ছে কিছু ফুল গাছ রাস্তার পাশে, জার্মানির এদিক সেদিক সব জায়গায় ফুল গাছে ভরা, এটা খুবই কমন একটা ব্যাপার। তো প্রায় চলে আসছি নর্থওয়েস্ট, ভেতরে ঢুকলাম, এখনই বাস থেকে নেমে যাব। তো দেখা যাক ভেতরে একটু ঘোরাফেরা করা যাক একটু। আজকে সুপার মার্কেট সব বন্ধ, যে কারণে রেস্টুরেন্টে সব বন্ধ আসছে, সানডে না আজকে। সুপার মার্কেটের ভেতরে একটু সুন্দরই আছে মোটামুটি, এটা কিছুটা ভিআইপি বলা যায় আর কি। ভেতরে অনেক সুন্দর অবস্থা, আর এটার ভেতরে প্রায় সব ধরনেরই শপ আছে, কেউ যদি হালাল ফুড চান হালাল শপও আছে, আশেপাশে তার কিছু দোকান আছে। এটার ভেতরে
আর কেউ যদি পিৎজা বার্গার এগুলো খেতে চান তা তো অবশ্যই আছে ভিতরে, অনেক সুন্দর। যাওয়া যাক নিচে আন্ডারগ্রাউন্ড ট্রেন ধরার উদ্দেশ্যে, খুবই সুবিধাপূর্ণ একটা জায়গা। এবং এটা হচ্ছে সেই, যা হোক স্কিপ করে যাই, এখন 1 মিনিট আছে ট্রেনটা আসার জন্য, সো ট্রেন এই মুহূর্তে চলে আসবে। ভেতর কত সুন্দর অবস্থা, এই তো ট্রেন চলে আসছে। উপান, এটাকে উপান বলা হয়, যেটাকে বাংলা ভাষা পাতাল ট্রেন আমি বলি আর কি। কুল যা সিম সিম। ভেতরে ভালোই অবস্থা, বসার জন্য অনেক সিট আছে, বাট একটা বিষয় সবসময় মাথায় রাখতে হয়, যত তাড়াতাড়ি ভেতরে ঢোকা যায়, কেননা প্রায় মাঝে মধ্যে আর কি দেখা যায় যারা আগে থাকে তারাই টুকটাপ বসে পড়ে, পরবর্তী দাঁড়িয়ে যেতে হয়, দাঁড়িয়ে অনেকেই যায়, এটা কোনো ম্যাটার না। চারদিকে অনেক বন জঙ্গল গাছপালা দেখা যায়। জার্মানির দারুণ আর একটা দিক হচ্ছে প্রচুর গাছপালা রাস্তার এই পাশ ও পাশ, এটা খুবই ভালো একটা দিক যে এরা আসলে প্রকৃতিপ্রেমী, বহুত কী বলা যায়, বহুত প্রকৃতিপ্রেমী। সুন্দর অবস্থা, খুবই গ্রিন, সেট খালি কেউ নাই, বাট দৃশ্যটা সুন্দর লাগছে সেজন্য আর কি নিলাম। এখানেও সে বাসা বাড়ি, ওয়াও, খুবই ছোট্ট ছোট্ট, আমাদের বাংলাদেশের মতোই কুঁড়ে ঘর, জাস্ট টিন নাই এখানে, টিনের বাসা না। তো ও একজন দৌড় দিতেছে দেখা যাচ্ছে, হয়তো বা ট্রেন এই উপানটা ধরার জন্যই। এটাই লাইফ এখানে দৌড়ের উপর, কারণ এখানে স্থির বলতে কিছু নাই, সারাদিন রাত একই অবস্থা। তো চারদিক দেখা যাক কত সুন্দর অবস্থা। আমার টাইম লাগবে টোটাল হাতে 30 মিনিট বা 35 মিনিট ফ্রাঙ্কফুর্ট জুতে পৌঁছাতে। ফ্রাঙ্কফুর্ট জুত, ওয়াও, এই দৃশ্যগুলো অনেক সুন্দর তো। জার্মানির পুরোনো বাসা বাড়ি আমার কাছে খুব ভালো লাগে, এগুলোই এদের ঐতিহ্য, এরা ধরে রাখছে, যদি কখনো নষ্ট হয় বা কখনো যদি ভেঙে যায় রিপেয়ার করে আগের মতোই আবার সেটা ঠিক করে নেয়, এটা খুবই ভালো একটা দিক জার্মানির, যে এরা এদের সংস্কৃতির মূল্যায়ন করতে জানে, অবশ্যই, কেন এগুলো তাদের সংস্কৃতির একটা অংশ, তাদের ঐতিহ্য কালচার যেটাই বলি না কেন। প্রত্যেকটা স্টেশনেই আন্ডারগ্রাউন্ড ট্রেনের জন্য আলাদা। ও চলে আসছি আমি, এটাকে বলা হয় ফ্রাঙ্কফুর্ট জুত, এর আগেও একবার দেখেছিলাম। তো সামনের দিকে অগ্রসর হচ্ছি, ট্রেন ধরতে হবে, যে ট্রেন দিয়ে মূলত মারবুক আমার যেতে হবে। সো হ্যাঁ, অনেক মানুষ দেখা যাচ্ছে, আমি এই তো 9 নম্বর প্ল্যাটফর্ম খুঁজতেছি, 9 নম্বর 9 নম্বর 9, ওই যে 9 নম্বর, ওয়াও, অনেক বড় ট্রেন, এগুলোকে ICE ট্রেন বলা হয়, পারফেক্ট। বারোটা পাঁচের দিকে আমার ট্রেন আসবে, এগুলোকে বলা হয় জার্মানির আসল উন্নয়ন, যা চোখে দেখা যায়। এটার ভিতরে অনেক ভালো অবস্থা, মানে অনেকটা হাই ক্লাস মেনটেন করে এদের ভিতরে। মজার বিষয় হচ্ছে আমার সেমিস্টার টিকিট এই ট্রেনটাও কভার করে, ফ্রিতে আমি এটা ইউজ করতে পারি, ট্রাভেল করতে পারি অনেক সময়। এবং এটা পণ্যবাহী ট্রেন দেখা যাচ্ছে, কিছু রড নিয়ে যাচ্ছে এবং 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 হ্যাঁ, ভেতর অনেক টন, অনেক টন রড ছিল, এবং এটা হচ্ছে গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে, আবার রড, পণ্যবাহী ট্রেন, ভিতরে তো বাতিল থাকতে পারে, কিছু জানি না, বা দৃশ্যটা ধারণ করলাম আপনাদের দেখানোর জন্য। জার্মানির আসল খুবই সুন্দর আবহাওয়া জার্মানির, আসলে যতই বলি না কেন সেসব কাজ করে হচ্ছে জাস্ট ওভার দ্যাট প্লাস। তো
আর এই এরিয়া সম্পর্কে আমার যতদূর আইডিয়া আছে যে এখানে যতগুলো যত ধরনের ট্রেন আছে সবগুলো ট্রেন এখানেই মানে পার্কিং করে রাখা হয়, একদম পেছনে এখানে ইয়ে আছে, ট্রেন পার্কিং করার বিশাল জায়গা আছে। তো সব ট্রেনগুলো মূলত এখান থেকে প্রথমে স্টার্ট হয়ে তারপর হাফ বান হবে যায়, তো আমি সেখানেই আছে যাওয়া। এত ভিড় হয় সানডে, মাঝে মধ্যে আমি পাগল হয়ে যাই, কারণ এরকম অবস্থায় আসলে ট্রেনে সিট পাওয়া একটু টাফ হয়ে যায়। বকচুদ হয়ে গেছে আমি আজকে, আমার ফোনের যে সিম সেটা লক হয়ে গেছে, তো যে কারণে আসলে আমি ইন্টারনেট ব্রাউজ করতে পারতেছি না, এবং আমি আসলে তখন খুবই কনফিউশনের মধ্যে ছিলাম যে আসলে এই ট্রেনটা অনেক বিশাল বড় ট্রেন, সো এটার দুইটা পার্ট আছে, সো ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট, এখন কোন পার্টটা ক্যাসেল হয়ে আই মিন মারবুক হয়ে ক্যাসেল যাবে, বাট আমি তো ক্যাসেল যাবো না, বাট যে পার্টটা ক্যাসেল যাবে সেখানে সেই পার্টটা উঠলে আমি মারবুকে যেতে পারবো, তো একটু কনফিউশনে ছিলাম। তাই আশেপাশে জিজ্ঞাসা করে শিওর হলাম যে নো, আমি রাইট ট্র্যাকের মধ্যে আছি, মানে এই পার্টটায় আসলে যাবে হচ্ছে ক্যাসেল, তার মানে এতে যাবে মারবুক। মানে আমার কাজে কী বলবো, সিম কার্ড আজকে লক হইতে হইল, ইট হ্যাপেন্স। একটা মজার কবিতা মনে পড়ে গেল, ঝক 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 ট্রেন চলছে রাত দুপুরে ওই, ট্রেন চলছে ট্রেন চলছে ট্রেনের বাড়ি কই। অনেক সুন্দর কবিতা ছোটোবেলায় পড়তাম, কিন্তু জার্মানির ট্রেনগুলো সেই ঝকঝক আর নেই, কেননা সবই মডার্ন টেকনোলজি, সো প্রশ্নে ওঠে না। আমি একদম পুরো বিরক্ত হয়ে গেছি আজকে, কারণ রবিবার মানে জার্মানিতে দেখা গেছে যে দামরাই পুলিশতান বাস যেমন ভরপুর হয়ে যেত একটা সময়, সেরকম অবস্থা। তার মধ্যে ট্রেন দেখা গেছে যে মাঝপথে আসার পর এটা ডিভাইড হয়ে যায়, আরেকদিকে আমার ফোনের যে সিম কার্ড সেটা ওয়ার্ক হয়ে গেছে, তো ইন্টারনেট ব্রাউজ করতে পারতেছি না। কি যে কনফিউশনের মধ্যে ছিলাম যে কোন ট্রেন যাবে মারবুক, কোন ট্রেন মারবুক ছেড়ে চলে যাবে, আমি কি রাইট পার্টে বসে আছি। ও মাই গড, খুবই ওয়ার্ড একটা ব্যাপার, বাট আই থিঙ্ক আমি রাইট ট্রেনে এখনও বসে আছে এবং এটাই মারবুকে যাবে। বাট আমি খুবই বিরক্ত যে রবিবার আসলে জার্মানির অবস্থা এমন হয়ে যায় ট্রেন, মানে কর্ণপুরের রেল স্টেশনে যেমন দেখা যায় এদের সময় ভিড়, মানুষজন ট্রেনের ভেতর ঢুকে ট্রেনের উপরে বসে থাকে, এখানে তো ট্রেনের উপরে বসে না, বাট ট্রেনের ভেতরে এমন অবস্থা হয় যে মানুষ তো ভরে যায়, জাস্ট এই রবিবার দিন এই সমস্যাটা হয়। ফাইনালি চলে আসছি মারবুকে, শেষ করবো এখন এই ভিডিও, কজ আর কোনো সে নাই, কারণ প্রচুর ক্ষুধার্ত, দেখি সামনে কিছু খাওয়া যায় কিনা। গুড লাক এভরিওয়ান, বাই। আমার বাস চলে আসছে, বাট দ্য প্রবলেম ইজ আমি ওখানে যেতে যেতে ওটা এখন দাঁড়ায় থাকলে হয়, ফাইনালি বাস পাইছি। সো ফাইনালি বাস পেয়ে গেছি বাসায় যাওয়ার, এখন মেবি অ্যারাউন্ড 23 মিনিট লাগবে বাসায় যেতে। তো আমি আর লম্বা করব না, আমি আমার ভিডিও সমাপ্তি এখানেই দিয়ে দিচ্ছি, এবং সবাইকে বলবো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সবাইকে অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার দিস ভিডিও। গুড লাক, টাটা, বাই বাই।